বাপরে বাপ তোমার হাত কত শক্ত মরিচ বাটা নাকি আর ব্লিচ করতে পারো না হাতের মধ্যে লোম বেয়ে যে মানায় না এসব যে কি বলো তুমি হ্যাঁ শোনো আজ এসব বাদ দাও চলো আমরা আজকে কাজী অফিসে যাই খালি তুমি বিয়ে বিয়ে করো আমি কিচ্ছু বুঝি না কিছু কয়েকটা দিন যাক না বাবা তারপর বিয়ে করো আর কতদিন যাবে কতদিন এরকম এরকম কথা মরে যাবো ঠাস করে চলো কাজের বিষয়ে আমরা দুজন বিয়ে করে ফেলাই প্লিজ এখন সম্ভব না এখন সম্ভব না কেন সম্ভব না আমি বুঝছি তুমি আমারে ভালোই বাসো না এমন করে না বাবু হ্যাঁ বাবু তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি একটা কাজী আর কয়েকটা দিন অপেক্ষা করো না বাবা এত বিয়ে বিয়ে কিসের জন্য বিয়ে বিয়ে করব না আমার তো তুমি তো জানো যে আমার ঘরে ঝামেলা আমি সব কিছু জানি তোমার না বউ আছে আরে বউ আছে দেখে তো তাড়াহুড়া করি তাকে আমার একদম মাথা মতো একদম ধরে ফেলায় তারপরে অনেক সময় দুঃখের কথা কি বলো অনেক সময় রাগের হয়ে আমার পিট করতে আসে মানে মারতেও এরকম আসে আর যখন রাগ হয়ে যায় বললাম না নোয়াখালী ভাষা খালি কি জানি বলে কিচির মিচির করে আমি কিচ্ছু বুঝি না আমার বউটা না খুব খারাপ জানো সেই জন্য আমি তোমার বিয়ে করতে চাই খুব খারাপ আমার বউ খুব খারাপ আমাকে আর কিছুদিন সময় দাও না আমি আর সময় দিতে চাই না আমি এত সময় দিলাম মা আমি বললাম না আমি ঘরে যাইতে চাই না ঘরে আমার শান্তি নাই বউয়ের কারণে বউ এত খারাপ যে আমার আমার আমি কিন্তু শান্তি পাই না তুমি যদি এখন বিয়ে না করো আমি কিন্তু ঘরে গিয়ে কিন্তু আমার বউরে বালিশ চাপা দিয়ে মেরা ফেলাই দেবো কয়ে দিলাম হ্যাঁ আমি আমি আজকে মেরে ফেলাই দেবো আমি মানে আজ যে তাহলে তুই মারবি কেন বালিশ চাপা দিয়ে মারবি মার কারে মারবে কে তুই তোর বউরে মারবি কেন কে কইছে কখন কইছে সে কইতেছে তার তার জামাইরে সে মারবে সেই বলছে তোর বউরে একখানা কইতাম নি কইতাম নি কথাই জ্ঞান যদি তুই বালিশ চাপা দিয়ে তোর বউরে মারবে লাই সাসের কইতাম নি কি তুই চুপ করে নেছিস কা এতিরে চিনস নি হ্যাঁ ডেমরা বাড়ি আমার সাথে পরিচয় হয়েছে এখন রাস্তা ভোট বলি গেছে কেন রাস্তা বলে যায় সে বলে যে কোন বাসে উঠতে ডেমরা যেতে পারবো তখন আমি বলতেছিলাম আর হিয়ালাই বুঝি তুই বুঝি এতিরে এই ফাইফের উপর তুই আতে ধরি একবারে তুলি আনছে আর একটা কথা কবি তো এককারে ঠোঁট ছেলাই দিম এই এমই এমই এমইসা 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 এককারে চোখ খুলিয়ালাম ঠোঁট ছেলাই দিম হ্যাঁ কি মনে করছিস তুই তুই কি মনে করছিস আমার এত সিধা মনে করছিস এই যে তুই যত চক্কর খেলতেছস সব চক্কর কিন্তু আমি তৈরি করছি বুঝছিস কিসের চক্কর কি মনে করছিস এককারে টোড়া ছোলা এলাম কিন্তু এতে সিনস এতে কোন সিনস আমি তোর বাপের বড় কি মনে করছিস তুই কে ক আমি তোর কে আমি তোর বাপ দাদা দাদা আমি তোর বাপের বড় দাদা জি আই খোল কি খুলবো আবার খারাপ কথা এখানে মানুষ এই ধরনের কথা বলতেছ আই খোল এ আপা আপনি কইলেন না তো এই গেলে রাস্তা কাটের ভিতরে আমার বউ এসেছিল মাথা ঠিক আছে কথা আমার কথা কইছে ঘরে যাইতি না যাব না কেন নিজের ঘরে যাব না ডরবাই কিছু নাই একারে লটকাই থমু তোরে আমি কোন জায়গায় কোনখানে লটকাই থমু সেটা আমি ঠিক করুম পরে তুই কি মনে করছিস ভালো আছে তুই আবার হিমুই সাফের এই হুন তোরে বলছিলাম না যে তোর সব আমি প্রমাণ করে সারুম তোর চরিত্র কত সুন্দর ভালো হ্যাঁ ফুল একারে প্রমাণ করে দিছি ওই যে তোরা কই যাবে নোয়াখালী বাসা আপ কিয়া কসের হল এখানে রাস্তা ঘাটে কি কুল কি 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 দেখতে যাইতেছ তুমি এটা কোনো কথা হইলো এটা তোমার তুমি একটা ফালতু কথা বলতে চাই কেন সে কুল কুল করতেছে বারবার একটা মেয়ে মানুষ শিক্ষা দিলাম কি তুই আমারে শিক্ষা দিছ